বিসিসিআইয়ের করা মামলায় দেনার দায়ে ফেঁসে গেছে শিক্ষা প্রযুক্তি ফার্ম বাইজুস। তাদের বিরুদ্ধে দেউলিয়াত্বের মামলার প্রক্রিয়া শুরু করেছে দেশটির একটি আদালত। ভারতের ক্রিকেট বোর্ডের কাছে স্পন্সরশিপ বাবদ প্রায় ২২৩ কোটি ৩২ লাখ টাকা দেনা আছে বাইজুসের। বিসিসিআইয়ের সঙ্গে এ ব্যাপারে সমঝোতায় পৌঁছানোর আশার কথা জানিয়েছে ফার্মটি। করোনাভাইরাসের সময় অনলাইনে শেখার পণ্য বিক্রি করে ব্যাপক জনপ্রিয় হয়েছিল বাইজুস। তবে লকডাউন শেষে শ্রেণীকক্ষে পাঠদান শুরু হওয়ার পর বেশ বাজেভাবে ভেঙে পড়ে সেটি। একসময় ভারতের সবচেয়ে সাড়া জাগানো স্টার্ট আপ কোম্পানিটির জন্য আদালতের সিদ্ধান্ত বড় ধাক্কা হয়ে এসেছে। একসময় প্রায় ২০ বিলিয়ন US ডলার মূল্যের কোম্পানিটি এর প্রায় ৯০% হারিয়েছে। তাদের কাছে প্রায় ১.৫৯ বিলিয়ন রুপি পাওনা আছে বলে দাবি বিসিসিআইয়ের। বেশ কিছুদিন ভারতীয় দলের জার্সির প্রধান স্পন্সরও ছিল তারা।